একজন প্রশ্ন করেছেন, কোন ওয়াক্তের কাজা নামাজ থাকলে পরবর্তী নামাজের ফরজ নামাজের আগেই কি আদায় করতে হবে? হ্যাঁ, যদি কোন ওয়াক্তের কাজা, যেমন জোহরের নামাজ, কেউ কোনো কারণে ওয়াক্তের ভিতরে আদায় করতে পারেন নাই, আসরের আজান হয়ে গিয়েছে, এই অবস্থায় আসরের 4 রাকাত ফরজের আগে জোহরের 4 রাকাত আদায় করে নিতে হবে। বুঝাতে পেরেছি? শুধু তাই না, 5 ওয়াক্ত পর্যন্ত এমন যদি কারো কাজা হয় 5 ওয়াক্ত, তাইলে সে এইভাবে একসাথে 5 ওয়াক্ত আদায় করতে পারে, অথবা প্রতি ওয়াক্তে ওয়াক্তেও আদায় করতে। তবে এই ক্ষেত্রে উত্তম, যদি 5 ওয়াক্তই কাজা হয়ে যায় তাহলে একসাথে টানা ফজর, জোহর, আসর, মাগরিব এভাবে আদায় করবে। দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রকে বহু জাতির আক্রমণ থেকে রক্ষার জন্যে, মদিনাকে ধ্বংস করার জন্যে আহজাবের যুদ্ধ, আহজাব, হিজবুন মানে একটা দল, আহজাব মানে অনেক দল, অর্থাৎ বহু জাতির আক্রমণ মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্যে যে করেছিল, ওই যুদ্ধের নাম আহজাবের যুদ্ধ। আরেকটা নাম খন্দকের যুদ্ধ, আরেকটা নাম, একটা যুদ্ধের কয়টা নাম? 2টা নাম। যখন বহু জাতি মিলে, আরবের সব গোষ্ঠী মিলে, ইসলামের শত্রুরা মদিনার নতুন রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্যে একসাথে আক্রমণ করল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন। তখন ইরান থেকে যাওয়া, পারস্য, আজকের ইরান, তৎকালীন পারস্য থেকে যাওয়া মুসলমান, নাম হলো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা রাষ্ট্রের 3 দিকে পাহাড়, একদিকে সমতল ভূমি, ওই দিকে ফরিকা খাল খনন করেন, এমন খাল যেটা লাভ দিয়ে অতিক্রম করা, এমন গভীর যা লাভ দিয়েও ওঠা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে খাল খননের সিদ্ধান্ত নিলেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে নারীর অধিকার, নারী অধিকার, সমান অধিকার, সমান অধিকার চিল্লাও মিয়া, বিশ্ব নবীরে চিনো না? ভালো করে জানা উচিত, ওই খাল খননে, ফরিকা খননে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে নারীরাও অংশগ্রহণ করেছেন। কোন সুবহানাল্লাহ! নারীরা, একটা গ্রুপ ছিলেন নারী, তারাও ফরিকা খনন করেছেন। আর ওই দিন ফরিকা খনন করতে গিয়ে জীবনে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্ত হয়েছে, নামাজ পড়েন নাই, জোহরের ওয়াক্ত বলছেন নামাজ না, খনন কন্টিনিউ করো, আসরের ওয়াক্ত বলেছেন না, নামাজ না, কন্টিনিউ করো, মাগরিব বলেছেন না, কি করো, খাল খনন কন্টিনিউ করো। কোনো হাদিসে 3 ওয়াক্ত, কোনো বর্ণনায় 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, খাল খনন করেছেন। এমনকি জীবনে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে ক্ষুধায়, যাতে পেটের খালি হওয়ার কারণে পেটের শক্তি হারিয়ে না যায়, পেটের মধ্যে ছোট্ট একটা পাথর দিয়ে, কাপড় দিয়ে বেঁধেছিলেন, মধ্যপ্রদেশের শক্তি মজবুত থাকার জন্যে। জীবনে একদিন, এটা যেদিন নামাজ ছেড়েছেন, নামাজ বাদ দিয়েছেন, খাওয়া কি খাইতে পারেন? नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम खानो नाई पेटेर क्षुधाय जाते शरीरे शक्तिहीन ना हये पड़े एई जन्य पेटेर मध्य छोट्टो पाथर दिए कापड़ दिए बेधे रेखेछिलेन जाते खाली पेटेर कारणे माटी खननेर कष्ट अनुभव ना हय। बोलेन सुबहानाल्लाह। खनन शेष रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोललेन एबार आसो एक दुई करे ना पड़ा नामाजगुलो पढ़ी कन्ना सुबहानाल्लाह। नबीजीर आमल दलिल एजन्य अधिकांश फुकाहादेर अभिमत यदि आपनी दुई तीन वक्त चार वक्त नामाज बाद पड़े जाए ताहले एकसाथे पढ़े नेबेन और एकटा बाद पड़ेछे परवर्ती वक्ते फरजेर आगे पढ़े नेबेन। आल्लाह ताआला आमादेरके बुझार आमल करार तौफिक दिन। बोलेन आमीन।